এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজকে সন্ধ্যাবেলাতে চলে এসেছিলাম একটা অনুষ্ঠান বাড়িতে তাও আবার বিনা নিমন্ত্রণে যেখানে ছিল একশো এক রকমের খাবার আইটেম আর তার সাথে ডেকোরেশনও ছিল অপূর্ব একশো এক রকমের খাবার আইটেমের নাম পড়তে পড়তেই আমার অবস্থা তো খারাপ হয়ে গেল প্রত্যেকটা আইটেম ছিল ইউনিক আর প্রত্যেকটা স্টেট থেকে কিন্তু একটা করে আইটেম ছিলই আমরা তো ভাবনায় পড়ে গেছি কোথা থেকে আমরা খাওয়া স্টার্ট করব বেশি না ভেবে সোজা চলে গেলাম ফুচকা স্টলে এখান থেকেই চলো আজকে সন্ধ্যাবেলার খাওয়া দাওয়া শুরু করি আর ফুচকাটা ছিল জাস্ট অসাধারণ তারপরে গেলো আমাদের মিষ্টি সাবস্ক্রাইবার বন্ধুদের সাথে আমরা বেশ অনেকক্ষণ কথা বললাম আর ওরা রুহির সাথেও দেখা করলো আজকে কিন্তু তোমাদের রুহি সোনাও জমিয়ে মজা করছে কত সুন্দরভাবে রেডি হয়ে এসেছে দেখে তারপরে চলে গেছিলাম পাপড়ি চাটা দই বড়া খেতে এত টেস্টি করেছিল দুটোই ওফ জাস্ট অসাধারণ এখানে সেই রুহিও কিন্তু অনেক কিছু খেয়েছে প্রথমেই খেয়েছে একটা ফুচকা আমি ওকে একটু পাপড়ি চাট তো দিতে যাচ্ছিলাম সে নিতেও গেল বাট তারপরে মনে পড়ে গেল ছালের কথা তাই আর সে খায়নি আমাকেই খায় যাচ্ছিল সমানে এরপর সোজা চলে গেলাম কাবাবের সেকশনে আর এখানেতে এত ধরনের কাবাব ছিল ফার্স্টেই আমরা ট্রাই করলাম গালুটি প্রত্যেকটা খাবার গরম গরম সার্ভ করা হচ্ছিল তাই খাবারগুলো আরও আরো বেশি টেস্টি লাগছিল মাটন দিয়ে গালুটি কাবাব তো খেতে ছিল অসাধারণ এবার চলো যা যাক একটু অন্য ধরনের খাবারের দিকে মানে ইডলি ধোসা হ্যাঁ এখানে ইডলি ধোসাও ছিল আর দেখো রকম গরম গরম সঙ্গে সঙ্গে করে দেয়া হচ্ছে সবকিছুর পরিবেশন ছিল অসাধারণ তারপরে চলে গেছিলাম লিট্টি চোখা খেতে লিট্টি চোখা তো তোমরা অনেক খেয়েছো বাট এরকম লিট্টি চোখা আমি ফার্স্ট টাইম দেখছিলাম তাই বেশ একটু অবাকি হয়ে আলু চোখা বেগুন ভর্তা সাথে ঘি দিয়ে ভাজা পুড়ে ভরা লিট্টি সোজা আমরা যেগুলো লোকালে খাই তার থেকে ছিল সোজা চলে গেলাম স্যুপ ট্রাই বলে এখানে খাবার নেই সেটা আমাকে বলো যত রকমের খাবার হয় সব এখানেতে ছিল স্যুপ ট্রাই করে তো আমি পুরো অবাক হয়ে গেছি গরম গরম চিকেন স্যুপ জাস্ট অসাধারণ লাগছিল আমার এটা এতই ভালো লেগেছে আমি সবাইকে ডেকে ডেকে খাওয়াচ্ছিলাম যে একবার ট্রাই করে দেখ তোরাও পুরো ফ্যান হয়ে যাবে হেভি তাই আমি দাদাকেও খাই দিলাম গরম গরম সুপ আর সত্যি এটা সবার অনেক ভালো লেগেছে তবে আজকে গরম ছিল প্রচন্ড সেই তুলনায় খাবারগুলো এত সুন্দরভাবে রেডি করা হয়েছিল যেন গরমেতে দেখেও কোনো রকম কোনো প্রবলেম না হয় তারপরে তো ডেকোরেশন দেখতেই পাচ্ছ এই দেখো তোমাদের রুহি সোনাও চলে এসেছে সে তো আজকে এদিক ওদিক ঘুরতেই ব্যস্ত আর এখন আমাকে স্যুপ খেতে দেখে নিজের হাতে খায় দেওয়ার চেষ্টা চলছে চা প্রেমিকদের জন্য ছিল তন্দুরি চা অনেকেই চা খেতে অনেক ভালোবাসে আর এই চাটা জাস্ট অসাধারণ ছিল আমি চলে আসলাম আর একবারটি বাটি স্যুপ খাবো বলে নরমাল স্যুপটা তো দারুণ খেতে ছিলই এটা ছিল হট এন্ড সাওয়ার স্যুপ ঝাল ঝাল একদম দারুণ খেতে এই ছিল চিজ বল ভেজ বল তার সাথে চিকেন বল ফিশ বল সমস্ত রকমের আইটেম আমরা চলে গেলাম আবার কাবাব খাবো বলে এদিকে ছিল পনির কাবাব আর এদিকে চিকেন কাবাব চিকেন কাবাব গুলো জাস্ট অসাধারণ তার মধ্যেই রুহি চলে গেছিল মামায়ের সাথে একটু মিকি মাউস দেখতে কিন্তু রুহি মিকি মাউসে কিছুতেই বে না সে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার খেলা দেখবে কত ছোট ছোট বাচ্চা কত আনন্দ করছে আজকে সন্ধ্যাতে পুরো আয়োজনটা ছিল আট ক্যাটেডারের তরফ থেকে যেমন সুন্দর ডেকোরেশন তেমন সুন্দর খাওয়া দাওয়া কত সুন্দর সুন্দর ভালো ভালো মেনু আর প্রত্যেকটা খাবার জাস্ট অসাধারণ তোমাদের স্পেশাল অনুষ্ঠান গুলো আরো স্পেশাল করার জন্য তোমরাও বুক করতে পারো আট ক্যাটেডার স্ক্রিনে দেওয়া নাম্বারেতে যোগাযোগ করে নিতে পারো সেখানে তোমাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে এত সুন্দর ডেকোরেশন সাথে এত সুন্দর খাওয়া দাওয়া সন্ধ্যাটা ওটা এমনিই সুন্দর হয়ে যাবে যে কোনো অনুষ্ঠানের এবার দেখে নেই চলো মেন মেনুতে কি আছে এত আইটেম ছিল আমরা খেয়ে শেষই করতে পারবো না খুঁজে খুঁজে আমি আমার পছন্দের খাবারগুলো নিয়ে চলে এসেছি ফার্স্ট ডে নিয়েছি রুমালি রুটি তার সাথে অনেক রকমের অপশন ছিল আমি এখানে ডাল মাখানি নিয়েছি আর সাথে নিয়ে এসেছি স্টাফ কুলচা এছাড়াও স্টার্টারে ছিল ফিশ ফিঙ্গার ভেটকি ফ্রাই পনির পাসিন্দা আর ছিল তোপসে ফ্রাই খাবারগুলো একদম গরম গরম পরিবেশন করা হচ্ছিল যার জন্য টেস্টটা আরো ভালো লাগছে ছিল এত রকমের আইটেম এরপরে তো মেন কোর্স এখনো বাকি আছে চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি সাথে ছিল নানান ধরনের পোলাও আমি এখানে বাসন্তী পোলাও নিয়ে নিয়েছি আর ওয়েট করছি মাটন বিরিয়ানি নেব বলে কত ভিড় হয়ে গেছে দেখো আমি মনে হচ্ছে লেট করে ফেলেছি এখানে আসতে তবে একদম গরম গরম মাটনের পিস গুলো নিয়ে আসা হলো আর প্রত্যেকটা পিস একদম পারফেক্ট অল্প একটু নিলাম কারণ এখনো অনেক আইটেম বাকি আছে টেস্ট করার জন্য বিরিয়ানির সাথে রায়তা মাস্ট আর এখানে ছিল চার থেকে পাঁচ রকমের রায়তা সাথে কিন্তু বোরাহনিও ছিল কি নেই এখানে সেটাই আমাকে জিজ্ঞেস করো শুধু কি মাটনের কাউন্টারেও ছিল চার থেকে পাঁচ রকমের মটন আমি এখানে নিয়েছিলাম চম্পারণ মটন আর তার সাথে বাংলো এবার তোমাদেরকে কিভাবে ডাক এই খাবারগুলোকে রেডি করে দেখো কতটা যত্ন সহকারে আর তার সাথে কিন্তু হাইজেনিক মেনটেন করে সমস্ত খাবার এখানে রেডি করা হয় যেটা আমার সব থেকে বেস্ট লাগে তো অসাধারণ হয় তার সাথে যদি এরকম ভাবে সুন্দর করে খাবার রেডি করা হয় তাহলে তাহলে আরো ভালো লাগে এবার তোমাদেরকে দেখায় আর্ট ক্যাটারের সেট গুলো কত সুন্দর ভাবে ফেনুটা ডেকোরেশন করা হয়েছে আধুনিক যুগে আমরা যেরকম ডেকোরেশন চাই একদম সেরকম এদের সেট কিন্তু খুব সুন্দর হয় প্রত্যেকটা স্টল কে কত সুন্দর ভাবে সাজিয়ে তুলেছে দেখতেই পাচ্ছ তোমরা এছাড়াও ছিল মকটেল কাউন্টার এবং তার সাথে আইসক্রিম পার্লার এবার চলো ফিরে আসা যাক মেন খাবারে প্রথমে আমি টেস্ট করলাম বিরিয়ানি মাটনের পিস ছিল যেমন নরম আর জুসি তার সাথে কিন্তু তো চালটাও ছিল একদম পারফেক্ট করলাম বাসন্তী পোলাও এটাও কিন্তু খেতে খুব ভালো হয়েছিল এই দিকে ওর পাপার সাথে ঘুরছিল আর দেখো আবার দেখা হয়ে গেছে আমাদের সাবস্ক্রাইবার বন্ধুদের সাথে এবার আমি নিয়ে নিয়েছি বাঙালির সব থেকে প্রিয় গলদা চিংড়ি আর তার সাথে ইলিশ মাছ দুটোই ছিল একদম ফ্রেশ আর তার সাথে টেস্টি এবার নিয়ে চলে আসলাম ডেজার্ট ডেজার্টেও ছিল অনেক রকমের আইটেম আমি এখানে দু তিন রকমের মিষ্টি নিয়েছি গুলাব জামুন ছিল চাটনি ছিল পাপড় ছিল তার সাথে ছিল বাঙালির মিষ্টি দই এইদিকে ওর পাপার সাথে গিয়ে একটা আইসক্রিম নিয়ে এসেছিল আর এই পুরো ডেকোরেশন আর এত খাওয়া দাওয়া সবকিছু তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও রুহি তো এখানে পাপার সাথে মারামারি করতেই ব্যস্ত কাউকে ওই আইসক্রিমের এক টুকরো ভাগও সে দেবে না আজকে তোমাদের রুহিকে কেমন লাগছে সেটা তো বলো ও কিন্তু আজকে অনেক আনন্দ করেছে সারা সন্ধে শুধু দুষ্টুমি ঘোরাঘুরি আর নানা দাদা দিদিদের সাথে দেখা হওয়া বাড়ি ফিরতে ফিরতে আবার দেখা হয়ে গেল আমাদের সাবস্ক্রাইবার বন্ধুর সাথে বললাম না আজকে রুহি দারুণ মজা হয়েছে সব দিদি দাদাদের সাথে দেখা হচ্ছে আর সে তো সবার সাথে খেলতে লেগে যাচ্ছে ছাড়াই আমরা তো এই একশোটা প্লাস আইটেম এখানে খেয়ে গেলাম তোমরাও যদি এরকম টেস্টি আর ভালো খাবার খেতে চাও তাহলে অবশ্যই আটকেটারের সাথে যোগাযোগ করো নিজেদের স্পেশাল অনুষ্ঠান গুলো আরো স্পেশাল করে তোলার জন্য আমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলো না